ফার্নিচার মেলায় ফার্নিচার মেলায় দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল রয়েছে, বিভিন্ন ফার্নিচার শোরুম রয়েছে, এবং পাশাপাশি ফার্নিচার মেলার পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং অভিভাবকরা এসেছেন, এসে আনন্দ উল্লাস করেছেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু নিজের মতো করে এই বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণ করে আনন্দ উল্লাস করেছেন, এবং এখানে যারা বিচারপতি আছেন তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিশুদেরকে উৎসাহিত করেছেন, এবং এখানে যারা আসতেছেন তাদের মতামত জানার চেষ্টা করবো, এখানে যারা বিচারপতি আছেন তাদের মতামত জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শিক্ষার্থীরা সঙ্গীতা পেশা কি করেন? আমি চিরঙ্গা, আমার স্কুলের আর্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। আচ্ছা, আজকে প্রোগ্রাম সম্বন্ধে একটু ধারণা দিবেন। আসলে বাচ্চাদের এইসব কাজে তো আসতে পারা খুবই আনন্দদায়ক, আর যেহেতু ভাষার মাস 21শে ফেব্রুয়ারি, সামনে অনেকগুলো কম্পিটিশনই হবে আশা রাখি। বাচ্চাদের উন্মুক্ত প্রতিযোগিতাগুলো আমরা চাই আরও বেশি হোক, বাচ্চারা আরও বেশি আনন্দ পাক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হলো এটা বড় কথা না, বাচ্চারা যে নিজেদের খুশিতে আঁকতে আসছে, ছবি আঁকতে বসছে, এটাই অনেক আনন্দদায়ক। আমি জাজ হিসেবে বলবো যে বাচ্চাদের ছবি আঁকা আসলে কোনো বিচার করার কোনো যোগ্যতা কারণ নাই, বাচ্চারা ছবি আঁকে মুক্ত, ওদের ক্রিয়েটিভিটিকে আমাদের অবশ্যই বেশি প্রাধান্য দেওয়া উচিত। এটাই, তারপরে হয়তো অনেক কাজে করতে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু এটা আমি মনে করি সর্বোচ্চ কিছু না, ওরা বড় হোক সুন্দর কিছুর মধ্যে দিয়ে ছবি আঁকা কেটে আসবে। আজকের প্রতিযোগিতা দেখার থেকে কি নতুন তরুণরা কি আগ্রহ প্রকাশ করবে কিন্তু আর্টের প্রতি, আপনার কি মনে হচ্ছে? না, অবশ্যই এখন তো আসলে ছবি আঁকার প্রতিযোগিতাটা অনেক জায়গায় বেড়ে গেছে, এখন আমাদের গার্ডিয়ানরা অনেক সচেতন যে সবাইকে আনতে চাই, কিন্তু আমি মনে করি প্রতিযোগিতাটা হওয়া আসলে ওভাবে উচিতও না, বাচ্চারা এইভাবে উন্মুক্ত আসবে ছবি আঁকবে এটাই এটাই চাই। আচ্ছা, যারা নতুন তরুণ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? নতুন তরুণ ছাত্র ছাত্রীদের অবশ্যই তরুণদের বলবো যে এইসব কাজে আগে এগিয়ে আসতে হবে, বাচ্চাদের নিয়ে আরো বেশি বেশি কাজ করতে হবে, কারণ আমাদের বাচ্চাদের পরিবেশটা অনেক সীমিত, ওরা আসলেই খুব একটা বেশি কিছু পায় না এখনকার এই বদ্ধ সমাজে। এরকম উন্মুক্ত কিছু আরো প্রোগ্রাম হলে শুধু ছবি আঁকার প্রতিযোগিতা না, ওরা যদি আরো কিছু ক্রিয়েটিভ কাজের মধ্যে অংশগ্রহণ করে, তরুণরা যদি আরো কিছু বা আমরাও যদি আরো কিছু নতুন বাচ্চাদের জন্য করতে পারি, এটাই সবার ভবিষ্যতে কেরিয়ার করতে সহজ হবে। ভবিষ্যতে কেরিয়ার করতে সহজ হবে। হ্যাঁ, আমার নাম সাইকা পারভিন। আচ্ছা, পেশা কি করেন আপনি? পেশা আমি আর্টিস্ট, টিচিং লাইনে আছি, জেলা শিল্পকলা একাডেমিতে আছি, আমার সাইডের স্কুল। আচ্ছা, প্রতিযোগিতার সম্বন্ধে একটু ধারণা দেবেন। সরি, প্রতিযোগিতার সম্বন্ধে ধারণা দেবেন। আচ্ছা, প্রতিযোগিতা প্রতি বছরই এটাতে হয়, ফার্নিচার ওনারা সবাই মিলে আয়োজন করে বাচ্চাদের জন্য, এটা একটা সুন্দর উদ্যোগ, শিশুদের মনের বিকাশ ঘটানোর জন্য এটা উদ্যোগের কোনো শেষ নাই। তো ওরা এই মানে এখানে এসে যে আনন্দটা পায়, তো ওরা আশা রাখে আর কি ভালো কিছু পুরস্কার পাবে। তো শিশুদের জন্য এই আয়োজনটা যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আমাদেরকেও এখানে বিচারক হিসেবে এনেছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোন ক্লাস থেকে কোন ক্লাসের ছাত্ররা এখানে অংশগ্রহণ করতে পারে? শিশুদের ক্লাস 0 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত বাচ্চারা মানে নতুন তরুণদের জন্য এটা আকর্ষণীয়। তারপরে আমি মনে করি যারা কলেজে আছে তাদেরও একটা প্রতিযোগিতা রাখা উচিত, কারণ ওরা তো সুযোগ পায় না, সেই জন্য ওদের জন্য যদি আলাদা করে একটা পাশাপাশি একটা গ্রুপ পড়ে তাহলে ভালো হয়, ওরা একটু আনন্দ পেত আর কি। অনেকে অনেক ইন্টারেস্ট দেখায় এসব প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য, তো সেই জন্য ভাবুকটা রাখবো আমি আশা করি যে ভালো। আজকে কেমন লাগতেছে যে ছোট ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে কাজ করতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে দেখে যে বাচ্চারা এত সুন্দর প্রতিভা দেখাচ্ছে ওদের, আসলে আমরা অনেক সময় অবাক হই যে ওরা এত সুন্দর কীভাবে আঁকে, ওদের মনের ভিতরে যা আছে তো তাই ওরা প্রকাশ করে, খুব ভালো লাগে দেখে। এদের দেখা দেখে কি নতুন তরুণরা আর আগের প্রতি আগ্রহ প্রকাশ হবে কিনা আপনার কি মনে হচ্ছে? নতুন যারা আছে তারা অনেক আগ্রহ প্রকাশ করবে, তো আসলে ছবি আঁকা তো অনেকে বুঝতে পারে না যেটা কতটুকু আনন্দদায়ক, তো যখন কোনো এক্সিবিশন দেখে বা কম্পিটিশন দেখে তারা খুব আনন্দ পায়। মানে বাচ্চারা খুব
ব্যবসায়ী তো আচ্ছা আপনার কি হয় আমার ছেলে আমার দুইটা ছেলে দিচ্ছে একটা ক্লাস আগে আর একটা ক্লাস মানে কোন স্কুলে পড়ে কোন ক্লাস স্কুলে দিতে কোন স্কুলে এডিটর আজকে 25 এর অঙ্ক কেমন লাগছে ভালো লাগছে কোন ক্লাসে পড়ো কোন স্কুলে কেমন লাগছে আজকে আগে কখনো আর্ট করছো দৃষ্টিকোণ থেকে দেখলে হবে আচ্ছা কি আর্ট করলো বাংলাদেশের আর্টের নাম কি ইন্ডাস্ট্রি আর্টের নাম কি এই যারা আজকে চিত্রাঙ্কন করতেছেন এটার নাম কি আপনার ছোট ছোট ছেলে বাচ্চারা ওরা এই দেশের ভবিষ্যৎ উদ্যোক্তা হবে হতমান হবে বা এই শিল্প উদ্যোক্তা সহযোগী হবে আমি আর কথা বলবো না আমার একটা অন্য একটা অনুষ্ঠান যাচ্ছি আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আমাদের এখানে আহ্বায়ক কি আঁকলাম শেষ করে আমার